सप्ताह पर आनंदपुरे तीन बछरे शिशु रहस्य मृत्युर किनारा बाबार हाते खून शिशु दावी पुलिशेर ग्रेफ्तार अभियुक्त की होयेछिलो ठीक विस्तारित जानते सरासरि कथा बोलबो आमादेर प्रतिनिधि पार्थप्रतिम घोषेर संगे पार्थप्रतिम गत रोববারের এই ঘটনা কি হয়েছিল ঠিক রোববার এবং কি কারণে বাবা শিশুকে খুন করলেন দেখে এক সপ্তাহ ধরে কিন্তু এই রহস্য মৃত্যু তদন্ত করছিল পুলিশ এবং সেই ঘটনায় পরতে পরতে কিন্তু রহস্যে মোড়া ছিল এবং পরবর্তীকালে গতকালকে শিশুর বাবা তিন বছরের শিশু রোহন বরণের বাবা বিজয় বরণকে গ্রেফতার করেছে আনন্দপুর থানার পুলিশ এবং পুলিশের দাবি অভিযুক্ত সে স্বীকার করেছে সে নিজে হাতেই কিন্তু খুন করেছে তার তিন বছরের শিশুকে কিন্তু কি ঘটনা ঘটে ঘটনার সূত্রপাত গত ছ তারিখে রোহনের সঙ্গে তার বাবা বাড়িতে একাই ছিল এবং সেই সময় পুলিশের দাবি যারা তার বাবা অভিযুক্ত স্বীকার করেছে যে সে মদ্যপান করছিল এবং তখন তার তিন বছরের সন্তান বারবার করে ওয়াশরুমে যাওয়ার জন্য বায়না করছিল এবং যখনই ওয়াশরুমে তাকে নিয়ে যায় এবং তখন তার বাবা বিরক্ত হয়ে নিজের ছেলেকে জোরে থাপ্পড় মারে এবং ধাক্কা দেয় এবং সেখানে বাথরুমের মধ্যে ছিটকে গিয়ে তিন বছরে রোহন সে কিন্তু ছিটকে পড়ে এবং তার পরবর্তীকালে সংজ্ঞা হারিয়ে বাথরুমের মধ্যে পড়ে থাকে এবং এর পরবর্তীকালে তার বাবা ওই বাড়িতে তার ছেলে আর বাবা একাই ছিল তখন তার ফ্ল্যাট তালা বন্ধ করে সে কিছুক্ষণের জন্য ছেলেকে ওই রকম ভাবে বাথরুমের মধ্যে সংজ্ঞাহীন অবস্থায় রেখে দিয়ে বাবা কিন্তু চলে যায় এবং কি করবে বুঝতে না পেরে পরবর্তীকালে গোটা বিষয়টাকে একটা নতুন নাটক সে তৈরি করে এবং তৈরি করে তার স্ত্রীকে ফোন করে স্ত্রী যখন কর্মস্থলে ছিল এবং বাড়িতে দ্রুত আসতে বলা হয় এবং এলাকার বাসিন্দাদের এবং স্ত্রীকে জানায় যে রোহান বাথরুমে গিয়েছিল এবং তার পরবর্তীকালে জলের যে বাল্টি ছিল তার মধ্যে রোহান পড়ে যায় এবং পড়ে গিয়ে তার মৃত্যু হয় এর পরবর্তীকালে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে তারা নিউমোনিয়া হয়েছে বলে ডেথ সার্টিফিকেট বার করে এবং ছেলের দেহ নিয়ে গিয়ে সমাধিস্থ করে তার পরবর্তীকালে কিন্তু তার বাবা মাকে নিয়ে অন্যত্র কোনো জায়গায় চলে যায় মোবাইল ফোন সুইচ অফ থাকে এর পরবর্তীকালে এই শিশুর ডিডার গোটা বিষয়টা সন্দেহ দানা বাঁধে এবং তিনি কিন্তু আনন্দপুর থানার পুলিশের দ্বারস্থ হয় গোটা ঘটনার আর দুদিন পরে এবং পুলিশ কিন্তু এই ঘটনার পরে তদন্তে নামে এবং আনন্দপুর থানার পুলিশ গোটা ঘটনা তদন্তে নেবে আদালতের দ্বারস্থ হয় এবং গত 10 তারিখে তুমি জানো যে জায়গায় সমাধিস্থ করা হয়েছিল কোর্টের অর্ডার নিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে রোহনের দেহ সেখান থেকে সমাধিস্থল থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং ময়নাতদন্তকে অটোপসি সার্জেনরা একটা আঘাতের চিহ্ন দেখেছিল এবং কিন্তু সেই আঘাতের জন্য মৃত্যু হয়েছিল কিনা সেই বিষয়ে কিন্তু এখন কজ অফ ডেথ তারা বলতে পারেননি কিন্তু বলে যে একটা আঘাত সেই আঘাত নিয়ে তাদের সন্দেহ দানা বাঁধে এর পরবর্তীকালে এই বাবা এবং মা দুজনকেই কোনো রকম ভাবে খোঁজ পাচ্ছেন না তদন্তকারী আধিকারিকরা তারপর গতকাল সকালবেলা তার বাবার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন পায় পুলিশ এবং একটা জায়গায় সে মোবাইল ফোন সুইচ অফ করেছিল পুলিশ সত্যি জানতে পারছি তার পরবর্তীকালে তিলজলা থেকে বাবাকে আটক করা হয় এবং সঙ্গে মা ছিল মাকেও নিয়ে আসা হয় এবং যেমনটা জানা যায় দীর্ঘ প্রায় 11 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদের পরে রোহনের বাবা বিজয় বরল সে কিন্তু ভেঙে পড়ে গোটা বিষয় অপরাধের কথা সে স্বীকার করে কিন্তু তার মা জানিয়েছে তার মাকে তুমি আমাদের সঙ্গে থাকো একেবারে মর্মান্তিক ঘটনা যা আনন্দপুরে ঘটেছে এক সপ্তাহ পর অবশেষে রহস্য মৃত্যুর কিনারা করা গেল তিন বছরের শিশুর রহস্য মৃত্যু এবং যেমনটা পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে বাবার হাতেই শিশু খুন হয়েছে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে গত রবিবার বাড়িতে বসে মদ্যপান করছিলেন বিজয় বড়াল তার তিন বছরের ছেলে রোহন শৌচাগারে যেতে চাওয়ায় তিনি রেগে যান এবং শৌচাগারে নিয়ে গিয়ে শিশুকে ধাক্কা মারায় দেওয়ালে আঘাত পেয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ে বাচ্চাকে ওই অবস্থায় রেখে ফ্ল্যাটের দরজা বন্ধ করে বেরিয়ে যান বিজয় এরপর স্ত্রীকে ফোন করে জানান শৌচাগারে জলের বালতিতে পড়ে ছেলে মৃত্যু হয়েছে শিশুর মাকে নিয়ে পালিয়েও যান তিনি পরে দিদুর শিশুর দিদিমার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে মা বাবার খোঁজ মেরে 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর ভেঙে পড়ে ছেলেকে খুনের কথা কবুল করে অভিযুক্ত আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে পার্থপ্রতিম পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে এই যে যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ বিজয় বড়াল তার কি কোনো মানসিক সমস্যা ছিল বা এরকম কি কোনো তার আগে কিছু ঘটনা ঘটেছে সেরকম কি কিছু জানা যাচ্ছে দেখ এখনো পর্যন্ত পুলিশেরা জানাচ্ছে তেমন কিছু তাদের সামনে আসেনি তবে শুধু খুনই নয় গোটা বিষয় তথ্য প্রমাণ লোপাট করার একটা সে চেষ্টা করে এবং আরও ঘটনা ঘটে এর পরবর্তীকালে এবং এর পাশাপাশি এক হচ্ছে তার বাবা খুনের কথা স্বীকার করেছে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 302 ও 201 মামলা রুজু করা হয়েছে মা গোটা বিষয়টা জানতো না এখনো পর্যন্ত পুলিশ তেমনটাই তদন্তে পেয়েছে তবুও তার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে কিন্তু আর একটা বিষয় পুলিশকে ভাবাচ্ছে এবং যে বিষয়টা পুলিশের অ্যাডারের মধ্যে রয়েছে সেটা চিকিৎসকের ভূমিকা একজন স্থানীয় চিকিৎসক তার কাছে একজন অস্বাভাবিক মৃত্যু হয়েছে একটি বাচ্চাকে নিয়ে গেল
যিনি কিভাবে এসআরজিবিকে নিউমোনিয়া উল্লেখ করে দিলেন এবং সেইটাকে কেন্দ্র করেই কিন্তু পুলিশ জানাচ্ছে ওই চিকিৎসককে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, তার ভূমিকাও কিন্তু খতিয়ে দেখা হবে, তিনি কেন এইরকম ভাবে ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন। এছাড়া তোমাকে বলে রাখি, তথ্য প্রমাণ লোপাটের যে বিষয়টা উঠে আসছে বাবার বিরুদ্ধে, যেমনটা জানা যায় যে পরবর্তীকালে তার বাবা গোটা বিষয় নাটক তৈরি করে এবং তৈরি করে স্থানীয়দেরকে যখন বাসিন্দাদেরকে এলাকার বাসিন্দা তাদেরকে ডেকে পাঠায়, তার স্ত্রী আসে, স্ত্রীর সামনে জানায় যে এই যে বালটি, এই বালটির মধ্যে শিশুটি ডুবে যায় জলের মধ্যে, সে কিছু বাটির মধ্যে তেল নিয়ে আসে, জানায় যে বাচ্চাটিকে সে তেল মালিশ করে বাঁচানোর জন্য এবং তার পরবর্তীকালে বেশ কিছু কম্বল বা অন্যান্য জিনিস দিয়ে সে জড়িয়ে রেখেছিল এবং তার পরবর্তীকালে পুলিশ যেটা মনে করছে, পুলিশ যাতে কোনো রকমভাবে তথ্য প্রমাণ না পায় সেই সমস্ত কিছু বাবা কাঁদতে কাঁদতে সবার সামনে নিয়ে গিয়ে একটি যে খাল রয়েছে সেই খালের মধ্যে সমস্ত কিছু ফেলে দেয়। অর্থাৎ এক্ষেত্রে পুলিশ মনে করছে এক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করছেন বিষয়ের আড়ালে এবং পুলিশ জানাচ্ছে সমস্ত এভিডেন্স যেগুলো ছিল সেগুলো কালেক্ট করেছে, তারা খুঁজে এনেছে ওই যে খালে ফেলে দিয়েছিল সেখান থেকে। পুলিশ জানাচ্ছে অভিযুক্তের কাজে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে আবেদন জানাতে চলেছেন। আনন্দপুর থানা তদন্তকারী আধিকারিকরা সুকর্ণ। ধন্যবাদ পার্থ প্রতীক।